সবাই বলে প্রেমে পড়লে নাকি মানুষের অর্ধপতন হয়, কিন্তু আমার তো হয়নি। আমি তো আগের তুলনায় উন্নতি করেছি। কথাগুলো বলেই সম্রাট সামনে তাকে দেখল। একজোড়া চোখ অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। পাখি গভীরে তাকিয়ে থাকতে দেখে সম্রাট বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কারোর প্রেমে পড়ছ? কেন, আমি কি কারোর প্রেমে পড়তে পারি না বুঝছি? পাখির মুখে গম্ভীরতা ফুটে উঠল। সম্রাট আলতো হেসে বলল, কি হলো, পাখির মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? কিছু না, আমি গেলাম। পাখি ছাদ থেকে নেমে গেল। সম্রাট আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। পাখি সম্রাটের মায়ের বান্ধবীর মেয়ে, সেই সূত্রে ওদের পরিচয় এবং বন্ধুত্ব। তবে সম্রাট আর পাখি সমবয়সী নয়, সম্রাট পাখির থেকে 3 বছরের বড়। এর মাঝে কয়েকদিন কেটে গেছে। সম্রাটকে হুট করে পাখির বাড়ি যেতে হয়েছে মাকে সঙ্গে নিয়ে, কারণটা এখনো অজানা। মাকে কিছু জিজ্ঞেস করলেই মা বলছে সারপ্রাইজ আছে। সম্রাট কোনো কিছু আন্দাজ করতে পারছে না। পাখিদের বাড়ি গিয়ে দেখল এলাহি আয়োজন চলছে, কিন্তু কারণটা কি সেটা আন্দাজ করতে পারছে না। ওকে আসতে দেখেই পাখির মা ওদের আপ্যায়ন করা শুরু করে দেয়, কিন্তু সম্রাট পাখির দেখা পায় না। আন্টি, পাখি কোথায়? নিজের রুমে। সম্রাট আর কথা না বাড়িয়ে পাখির রুমে গিয়ে থমকে গেল। হলুদ শাড়িতে পাখিকে পুরো হলুদ পরি লাগছে। সম্রাট যেন চোখ সরাতেই পারছে না পাখির থেকে। কিন্তু পাখি শাড়ি কেন পরেছে? কিরে পাখি, আজকে শাড়ি পরেছিস কেন? কোনো কিছু আছে নাকি? পাখি ভাবলে সিনেমাভাবে বলল, তুমি জানো না। না বল। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সম্রাট কিছুক্ষণ চুপচাপ থাকার পরে হেসে বলল, নতুন জীবনের জন্য তোকে শুভেচ্ছা। পাখি মুখের কোণে হাসি ফুটে বলল, থ্যাংক ইউ। পাখিকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। ছেলেটা ভালোই চাকরি করে, পরিবারও ভালো, সকলে খুব পছন্দ হয়েছে। সম্রাট পাত্রের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। সম্রাটকে আসতে দেখে পাখির বুক চেরা একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল। পাত্রপক্ষের কথা শুনে মনে হল পাখিকে ওনাদের পছন্দ হয়েছে। পাখি নিজের ঘরে শুয়ে আছে আর চোখ থেকে জল পড়ছে। কিছুতেই নিজের কান্না আটকাতে সে পারছে না। কি হলো, কাঁদছিস কেন? সম্রাটের গলার আওয়াজ পেয়ে পাখি উঠে বসে, তারপর চোখটা মুছে নিল। এমনি এমনি কি আবার কাঁদে? বল কি হয়েছে? বলছি তো এমনি। সম্রাট পাখির পাশে বসে গাল দুটো ধরে চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসিস আমাকে? পাখি আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর সম্রাটকে জোরে ধরে কাঁদতে লাগলো। পাখি কান্না থামা, চল আমার সাথে। পাখি কিছু বুঝে ওঠার আগেই সম্রাট ওর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানেই সকলে বসে আড্ডা দিচ্ছে। সম্রাট আর পাখিকে দেখেই সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো ওর দিকে। পাখির বাবা গম্ভীর গলায় পড়ল, কি হয়েছে সম্রাট, এইভাবে পাখি নিয়ে আসলে কেন? আসলে আঙ্কেল, আমার কিছু বলার আছে। কি? আমি পাখিকে বিয়ে করতে চাই। চারিদিকে গম্ভীর কথা, হুট করেই সকলেই উচ্চস্বরে হেসে উঠল। সম্রাটের পাখি হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। সম্রাট অবাক হয়ে পড়ল, কি হলো? সম্রাটের মা হাসি থামিয়ে মুখে গম্ভীরতা ফুটিয়ে পড়লেন, এতদিনে বলার সময় হলো, এখন তো পাখির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। মা, আমার পাখিকে চাই মানে চাই। পাখির বাবা মুখটা করুণ করে বললেন, মাঝখান থেকে আমার টাকাটা চলে গেল। সম্রাট আর পাখির মাথায় কিছু ঢুকছে না। পাখি তো গোল গোল চোখ করে তাকিয়ে আছে সবার দিকে। পাখির মা মেয়ের ওই রকম ভাবে থাকানোর জন্য বললেন, ওইভাবে তাকাস না, আমাদের আগে থেকেই ইচ্ছে ছিল তোদের বিয়ে দেব, কিন্তু আমরা কখনোই চাইনি তোদের মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাইনি। আমরা তো ভেবেইছিলাম সম্রাট সকালেই সবাইকে সব কিছু বলে দেবে, কিন্তু তার হলো কোথায়? মাঝখান থেকে আমার টাকাটা চলে গেল। এই, তুমি টাকা টাকা না করে বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ দাদা, আমি পাখিকে খুব তাড়াতাড়ি ঘরে নিতে চাই। পাখি লজ্জা পেয়ে চলে যায়। সম্রাটও পেছন পেছন গিয়ে পাখিকে জড়িয়ে ধরে আর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল,
আমার মনের মন পাখিকে বড্ড বেশি ভালোবাসি। পাখি পেছনে করে সম্রাটকে জোরে ধরে বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি। পূর্ণতা পেল আরও একটা ভালোবাসার সম্পর্ক। ভালো থাকুক ভালোবাসারা, বেঁচে থাকুক সকল ভালোবাসা। পূর্ণতা পাক সকল ভালোবাসার মানুষ।